প্রিয় শিক্ষার্থীরা, আমার এমএ ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, তোমাদের সাথে দ্বিতীয় লেকচার। আমরা কি কোর্স পড়াচ্ছিলাম, কোর্স পরিচিতি তোমাদেরকে আমি সেদিন বলেছি। আমি 5,15,000 ফিলোসফি অফ দ্য বাঙালি কন্টেম্পোরারি ফিলোসফি পড়াচ্ছিলাম তোমাদেরকে। আমাদের একটি লেকচার হয়ে গেছে, আজ আমাদের দ্বিতীয় লেকচার। আমি ইলোরা দাস সুমি, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি খুব ভালো আছো তোমরা। বৈশ্বিক মহামারী চলছে, কোভিড-19, এর মধ্যে আমরা আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম চলছে তোমরা জানো। শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী এবং ঢাকা কলেজ কর্তৃপক্ষের নির্দেশনে আমরা ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো তোমরা, তোমাদের আশা করি তোমাদের লেখাপড়া তোমরা চালিয়ে যাচ্ছ, এবং এরই ধারাবাহিকতায় আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে, আজকে আমার দ্বিতীয় ক্লাস। তো শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে একজন বিশেষ একজন বাঙালি দার্শনিক সম্পর্কে বলবো, যিনি, যার নাম হলেন রাজা রামমোহন রায়। আর যেহেতু আমরা বাঙালি দর্শন পড়াচ্ছি, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো বিবিসি একটি বাংলা জরিপে 20 জন বাঙালির নাম বলেছিলেন, এর মধ্যে রাজা রামমোহন রায়ের নাম ছিল দশম। তিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে তার স্থান ছিল প্রথম, আর তার স্থান ছিল দশম। আর প্রথম বাঙালি তোমরা জানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা পড়তে থাকি। দেখো দেখো, রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছেন 22 মে 1772, মৃত্যুবরণ করেছেন 27 সেপ্টেম্বর 1833 সাল। ঠিক আছে, ডাকনাম রাজা রামমোহন রায়। দিল্লির বাদশাহ কিন্তু ওনাকে রাজা উপাধি দিয়েছিলেন। আমি তোমাদেরকে পরে আবার বলবো যে রামমোহন রায় দ্বিতীয় আকবর থেকে তিনি রাজা উপাধি লাভ করেন। তার জন্মস্থান হলো মামার বাড়িতে শ্রীরামপুর, অধুনা পশ্চিমবঙ্গ, রাধানগর জেলার কৃষ্ণনগর বলে একটা জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর 61 বছর বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, মৃত্যু হয়েছিল তার ইংল্যান্ডে। তাহলে তার জীবনকালটা কত? 22 মে 1772 থেকে 27 সেপ্টেম্বর 1833। বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়। প্রধান সংগঠক, তিনি ব্রাহ্ম সমাজ এবং আত্মীয় সভা গঠন করেছিলেন। স্বর্ণীয় অর্জন, তিনি যেটা দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। ব্রাহ্ম ধর্মে তিনি বিশ্বাসী ছিলেন, বেদান্ত দর্শনের। ব্রাহ্ম ধর্ম সম্পর্কে আমি তোমাদেরকে বলবো, যেটা হলো একেশ্বরবাদী, হিন্দু পৌত্তলিকতার বিরুদ্ধে যে একেশ্বরবাদী ধর্মের সূচনা রাজা রামমোহন রায় শুরু করেছিলেন, তারই ধারায় বিভিন্ন দেবেন্দ্রনাথ ঠাকুর, তারপরে নীলরতন হালদার, বিভিন্ন দার্শনিকরা, বিভিন্ন বাঙালিরা ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং ব্রাহ্ম ধর্মের উপাসকরা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। তারা এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন এবং তারা সেটা ইসলামের যে একত্ববাদ, খ্রিস্টানের যে একত্ববাদ, বিভিন্ন ধর্ম দ্বারা তারা অনুপ্রাণিত হয়ে তারা হিন্দু ধর্মের এই পৌত্তলিকতাকে বাদ দিয়ে ব্রাহ্ম ধর্মের কথা বলেছিলেন। তো রাজা রামমোহন রায় বা রামমোহন রায়কে আমরা রাজা রামমোহন রায় হিসাবেই বলতে পারি, যেহেতু তিনি এই উপাধি পেয়েছিলেন। প্রথম ভারতীয় ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, যেটা তোমাদেরকে আমি বলেছি, এবং বাঙালি দার্শনিক। তৎকালীন রাজনীতি, জনপ্রশাসন, ধর্মীয় এবং শিক্ষাক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছিলেন। এই যে ব্রাহ্ম সমাজে কিন্তু ঠাকুরবাড়ির অবদান ছিল অসামান্য। দেবেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, এই ব্রাহ্ম ধর্ম সম্পর্কে তিনি এই ব্রাহ্ম ধর্মে দীক্ষিত ছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের বাবা প্রিন্স দ্বারকনাথ ঠাকুর ছিলেন একজন প্রচণ্ড উচ্চবিলাসী একজন মানুষ। তিনি প্রচুর টাকা ইনকাম করেছিলেন এবং তৎকালীন কলকাতায় বা ভারতীয় উপমহাদেশে কলকাতা বলতেই মনে বলা হতো জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির কথা। সেই দ্বারকনাথের সেই বিলাসী জীবনযাপন থেকে বের হয়ে এসে দেবেন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন, রাজা রামমোহন রায়ের সেই ব্রাহ্ম ধর্মে অনুসারী হয়েছিলেন। সেটা আমরা পড়বো, যখন দেবেন্দ্রনাথ ঠাকুর পড়বো তখন আমরা পড়বো। তিনি রাজনীতি, শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব রেখেছিলেন। তিনি সব থেকে বেশি বিখ্যাত হয়েছিলেন সতীদাহ প্রথা বিলুপ্ত করার 25
করার প্রচেষ্টার জন্য, যেটা বাংলার গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায় তিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন। এটা তার সমাজ সংস্কারের অন্যতম একটি বিষয়, যে টপিকটা তোমাদেরকে অনেক বড় একটা টপিক, এই যে সমাজ সংস্কারের বিষয়টা, সেটা আমি তোমাদেরকে আলাদা একটি ক্লাসে বলবো। আজ আমি রাজা রামমোহন রায় সম্পর্কেই বলবো। তখন হিন্দু বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণে যেতে বা আত্মাহুতি দিতে বাধ্য করা হতো। রাজা রামমোহন রায় আগস্ট 20, 1828 সালে ইংল্যান্ড যাত্রার আগে দারতনাথ ঠাকুরের সঙ্গে যৌথ উদ্যোগে ব্রাহ্ম সমাজ স্থাপন করেন। এখানে একটু মতান্তর আছে। দারকনাথ ঠাকুর আসলে ব্রাহ্ম সমাজের, দারকনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের আগেও কিন্তু তার ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুর এটাতে বেশি আগ্রহী ছিলেন। পরবর্তীকালে এই ব্রাহ্ম সমাজ এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন এবং বাংলার পুনর্জাগরণের পুরোধা হিসেবে কাজ করে। তাকে ভারতের নবজাগরণের জনক বলা হয় এবং ব্রাহ্ম ধর্মের উপাসকরা কি ছিলেন, একেশ্বরবাদে বিশ্বাসী। হিন্দু ধর্মে যে এই যে পৌত্তলিকতাবাদ, বহু দেব দেবী, এটা তারা বিশ্বাস করতেন না, তারা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন ব্রাহ্ম ধর্মের উপাসকরা। শিক্ষার্থীরা, তোমরা মোটামুটি বুঝলে যে রামমোহন রায় আমরা আজকে পড়াবো, টপিকগুলো একটু দেখে নাও। আজকে আমাদের টপিকে কি কি আছে, রাজা রামমোহন রায়ের জীবনী আমি পড়াবো তোমাদেরকে, রচনাবলি, তিনি কি কি গ্রন্থ রচনা করেছেন, দর্শন চিন্তা, ধর্মচিন্তা এবং মানবতাবাদ, এটা পড়াবো। আর সমাজ সংস্কারটা আজকে আমি তোমাদেরকে পড়াবো না, এটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে পড়াবো, কারণ তার বিশাল সমাজ সংস্কার, এর জন্য আমাদের আলাদা একটা লেকচার লাগবে। তো শিক্ষার্থীরা, তোমরা চলো আমরা আমাদের টপিকগুলোতে চলে যাই। দেখো, জীবনী তো তোমরা দেখলে, এখানে জীবনী তোমাদেরকে একটু দেখো, এটা তো দর্শন চিন্তা, ধর্মচিন্তা। এই যে জীবনী, তিনি তো আমি তোমাদেরকে বললাম যে তিনি শ্রীরামপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন 19 শতকের নবজাগরণের দার্শনিক। ফরাসি দার্শনিকরা ফরাসি বিপ্লব সংগঠনে যেরূপ ভূমিকা রেখেছিলেন, বাঙালি দার্শনিক রাজা রামমোহন বাঙালির নবজাগরণে সেরকমই ভূমিকা রাখেন। তার পিতার নাম ছিলেন কৃষ্ণচন্দ্র রায়, পরিবারের পঞ্চম পুত্র, তারিণী দেবী রমাকান্তের দ্বিতীয় স্ত্রী। রমাকান্ত ও তারিণী দেবীর দ্বিতীয় পুত্র ছিলেন রাজা রামমোহন রায়। তৎকালে তিনটা স্থানে বিদ্যা দেওয়া হতো, পাঠশালা, টোল এবং মক্তব। পিতার ইচ্ছা অনুযায়ী রাজা রামমোহন রায় কিন্তু এই তিন জায়গাতেই কি করেছিলেন, তিনি পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যান, সেখানে আরবি ও ফার্সি ভাষা শেখেন। তারপর কাশীতে রামমোহন সংস্কৃত ভাষা ও হিন্দু ধর্ম অধ্যয়ন করেন। এই ইসলামের একেশ্বরবাদ ও বেদান্তের ব্রহ্মের মধ্যে তিনি কোনো পার্থক্য দেখতে পাননি, যার ফলে অল্প বয়সেই তার চিন্তায় এক বিরাট আলোড়ন দেখা দেয়। 16 বছর বয়সে হিন্দু পৌত্তলিকতা আক্রমণ করে তিনি একটি ক্ষুদ্র পুস্তিকা রচনা করেন, তিনি এর নাম দেন হিন্দুদের পৌত্তলিক ধর্মপ্রণালী। 1788 সালে রচিত এই পুস্তক হিন্দু সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তারপরে কি করেছেন, 1815 সালে তিনি আত্মীয় সভা গঠন করেছিলেন। এই সভায় যারা যোগ দিলেন তাদের মধ্যে অন্যতম ছিল গোপীনাথ ঠাকুর, দ্বারকনাথ ঠাকুর, কালীনাথ মুন্সী, নন্দকিশোর বসু, বৃন্দাবন মিত্র, ব্রজমোহন মজুমদার, নীলরতন হালদার প্রমুখ। এই সভায় শাস্ত্র আলোচনা হতো, বেদ পাঠ হতো, ব্রহ্মসঙ্গীত হতো এবং তিনি হিন্দুদের বিভিন্ন কুসংস্কারের সমালোচনা করতেন। আত্মীয় সভাতেই একেশ্বর ব্রহ্মের উপাসনা শুরু হয়। এই একেশ্বরবাদের ব্রহ্মের উপাসনার উপর ভিত্তি করে পরবর্তীতে ব্রাহ্মধর্ম সৃষ্টি হয়। হিন্দু ধর্মে নিরাকর ব্রহ্মসনাই প্রকৃষ্ট এমন প্রচার করলে রক্ষণশীল হিন্দু সমাজে তার মধ্যে বিভিন্ন বিরোধ সৃষ্টি হয়ে যায়। তো শিক্ষার্থীরা, যে তিনি কিভাবে পড়াশোনার মাধ্যমে তার পিতার আগ্রহে পড়াশোনা করেছেন এবং তিনি বিভিন্ন ভাষাভাষিতে দক্ষ হয়েছিলেন, তিনি ব্রাহ্ম সমাজ গঠন করেছেন, আত্মীয় সভা গঠন করেছিলেন এবং সবচেয়ে বড় যে প্রাপ্তি, দিল্লির বাদশাহ কর্তৃক তিনি রাজা উপাধি লাভ করেছিলেন, যার ফলে তাকে আমরা রাজা রামমোহন রায় হিসাবে আখ্যায়িত করতে পারি।
এটাই মোটামুটি তার জীবনী, যে তিনি কিভাবে আস্তে আস্তে তিনি যে কাশীতে গিয়েছিলেন, হিন্দু ধর্মে সংস্কৃত চর্চা করেছিলেন, বেদ সম্পর্কে ধারণা লাভ করেছিলেন, এর মাধ্যমে তিনি হিন্দু পৌত্তলিকতার বিরুদ্ধে একটা বিরূপ একটা ধারণা এসেছিল, এবং সেখান থেকে কিন্তু তিনি আত্মীয় সভা গঠন করেছিলেন, এবং এই আত্মীয় সভায় আলোচনার মাধ্যমেই আস্তে আস্তে বিভিন্ন কলকাতার বিদগ্ধ জনের মাধ্যমে তিনি ব্রাহ্মধর্মের সৃষ্টি করেছিলেন, ব্রাহ্মধর্মের উৎস মানে উৎপত্তি বলা যায় রাজা রামমোহনের চিন্তা থেকে, অর্থাৎ একেশ্বরবাদ, ইসলামের একেশ্বরবাদ এবং বেদান্তের একেশ্বরবাদের মধ্যে রাজা রামমোহন রায় কোনো পার্থক্যই করেননি। তো শিক্ষার্থীরা, আমরা রাজা রামমোহন রায়ের জীবনীটা পড়লাম, তার কিছু রচনা দেখো, তোমাদেরকে আমি বই থেকে একটু দেওয়ার চেষ্টা করেছি, বইটা ভালো করে এখানে স্পষ্ট না, এই জন্য পরে আবার লিখেছি। দেখো, তার কিছু বিখ্যাত গ্রন্থ, বেদান্ত গ্রন্থ যেটা 1815 সালে প্রকাশিত হয়েছে, বেদান্ত সার 1815, এই যে বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার ইত্যাদির মাধ্যমে কিন্তু তিনি কি করেছিলেন, তার তিনি যে একেশ্বরবাদে উপনীত হয়েছিলেন, তারপরে তলবকার উপনিষদ, ঈশোপনিষদ, উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার, ভট্টাচার্যের সহিত বিচার, কঠোপনিষদ, মাণ্ডুক্যোপনিষদ, গোস্বামীর সহিত বিচার, সহমরণ বিষয়ে প্রবর্তক, নিবর্তকের সংবাদ, গায়ত্রীর অর্থ, সহমরণ বিষয়ে প্রবর্তক, নিবর্তকের দ্বিতীয় সংবাদ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গ্রন্থ তিনি, সহমরণ বিষয়, ব্রহ্মসঙ্গীত, গৌড়ীয় ব্যাকরণ, বিভিন্ন গ্রন্থ তিনি লিখেছেন। দেখো, এখানে জায়গা হচ্ছে না, এত প্রশ্ন তিনি, এত বহু গ্রন্থ তিনি লিখেছেন, এবং তিনি এই এগুলো সম্পর্কে চর্চা করেছেন, এবং বিভিন্ন চর্চার মাধ্যমেই কিন্তু তিনি এই বিষয়গুলো সম্পর্কে ধারণা এসেছে, যে ব্রাহ্ম সমাজ সম্পর্কে যে তার ধারণা কিন্তু এগুলো সম্পর্কে এই গ্রন্থগুলোর মাধ্যমেই এসেছে। এই যে সহমরণ বিষয়ে প্রবর্তক, নিবর্তকের দ্বিতীয় সংবাদ, তিনি তার সংস্কার আন্দোলন, যে সতীদাহ প্রথার অদের কথা বলেছিলেন, তখন সেটা আমরা পড়বো। তাহলে দেখো, তার যে বিখ্যাত গ্রন্থের মধ্যে আমরা কি কি দেখলাম, বেদান্ত, বেদান্ত সার, গৌড়ীয় ব্যাকরণ ইত্যাদি তার বিখ্যাত গ্রন্থ। শিক্ষার্থীরা, তোমরা এর মধ্যে থেকে বেশ কয়েকটি গ্রন্থ আশা করি তোমরা মনে রাখার চেষ্টা করবে, এগুলো আমাদের লাগবে। তার মানে রাজা রামমোহন রায়ের জীবনী আমরা পড়লাম, দর্শন রচনাবলীও আমরা দেখলাম তিনি কি কি রচনা করেছেন, তারপরে দেখো দর্শন চিন্তা, দর্শন সম্পর্কে আসলে তার কি চিন্তাধারা ছিল। আমরা দর্শনের ছাত্রছাত্রী, আমরা আমাদের সব চিন্তাধারার লক্ষ্যই কিন্তু দর্শনের আলোকে আমরা চিন্তা করব সব কিছু। আমরা দর্শনকে বাদ দিয়ে সমাজ সংস্কার বলো, ধর্মচিন্তা বলো, জগৎ জীবনের উৎস, আগ্রহ, যা কিছুই হোক না কেন, আমরা আমরা যাই আলোচনা করি না কেন, দর্শনের আলোকে করব। রাজা রামমোহন রায় একজন বাঙালির দার্শনিক, তিনিও তার রচনায় চিন্তায় দর্শন চিন্তা সম্পর্কে বলেছেন। কি তার দার্শনিক চিন্তাটা কি ছিল, তিনি কি বলতে চেয়েছেন দেখো। রামমোহন 19 শতকের নবজাগরণের দার্শনিক, ফরাসি দার্শনিক, ফরাসি বিপ্লব সংগঠনে যেরূপ ভূমিকা রেখেছিল, বাঙালির দার্শনিক রামমোহন বাঙালির নবজাগরণেও সেরকম ভূমিকা রাখেন। তিনি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন পাঠ করে একেশ্বরবাদের দ্বারা প্রভাবিত হন। সংস্কৃত ভাষায় হিন্দুদের বেদ, উপনিষদ, গীতা ইত্যাদি সম্পর্কে সম্মত লাভ করেন। তিনি কিন্তু বেদ, উপনিষদ, বেদান্ত ইত্যাদি সম্পর্কে সম্মত জ্ঞান লাভ করেন। তিনি বাইবেল পাঠে খ্রিস্টান ধর্মের মূল তত্ত্বের সঙ্গে পরিচিত হন। তিনি সব ধর্মগ্রন্থ অধ্যয়নের সময় সব থেকে বেশি কি প্রাধান্য দিয়েছেন, বিচার বুদ্ধিকে প্রাধান্য দিয়েছেন। আর দর্শনে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যুক্তি, বিচার বুদ্ধি দর্শনের অন্যতম অংশ, তিনি বিচার বুদ্ধিকে প্রাধান্য দিয়েছেন। রামমোহনের সমগ্র কর্ম ও জীবন সাধনার মূলে ছিল মানুষ, তার মানবতাবাদ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা পরবর্তীতে আসছি, মানুষই ছিল তার সমগ্র দর্শন চিন্তার মূল বিষয়। মানুষ অমৃতের সন্তান, উপনিষদের এই বাণী তার চিন্তা, চেতনা, মনন, দর্শন চিন্তায় ফেলে। অমৃতের সন্তান তার মানে কি, তিনি বলতে চেয়েছেন যে মানুষ ঈশ্বরের অংশ, ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, তার সৃষ্টির অংশ মানুষ, এই জন্যই মানুষকে তিনি অমৃতের সন্তান হিসেবে যে আখ্যায়িত করেছেন সেটা উপনিষদের বাণী, এটা তার চিন্তা চেতনায় বিশাল একটি প্রভাব বিস্তার করেছিল।
মূলত এর উপরে রামমোহনের জীবন দর্শনের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। এই যে উপনিষদের এই বাণীর উপরেই তিনি তার জীবনের দর্শনের ভিত্তি রচনা করেছিলেন। পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান থেকে আচ্ছা রামমোহন সমাজ কল্যাণের আদর্শের সঙ্গে ব্রহ্মবাদের সামঞ্জস্য বিধান করেন। এই সমাজমুখী দৃষ্টিভঙ্গি তিনি লাভ করেছিলেন পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান থেকে। ঈশ্বর প্রীতিকে ব্যক্তি স্তরে আবদ্ধ না রেখে তার সৃষ্ট সর্বপ্রাণীর মধ্যে সম্প্রসারিত করে দেয়া, এই প্রেমের দ্বারা লোক ব্যবহারকে নিয়ন্ত্রিত করাই মানব সেবার আদর্শ রূপ। দেখো পরবর্তীতে সকল দার্শনিক বৃন্দ কিন্তু মানুষের কথাই বলেছেন। এই বাঙালি দার্শনিকদের মূল আলোচনার বিষয়বস্তুই ছিল মানুষ। স্বামী বিবেকানন্দের বাণীর কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা আবার যখন স্বামী বিবেকানন্দ পড়বো তখন তোমাদেরকে বলবো। আর আমরা তো স্বামী বিবেকানন্দ নন্দন তত্ত্বে পড়েই এসেছি ফোর্থ ইয়ারে, যে জীবে দয়া করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর। তো জীবকে দয়া করার কথা কিন্তু সবাই বলেছিলেন। এই প্রেমের দ্বারা লোক ব্যবহারকে নিয়ন্ত্রিত করাই মানব সেবার আদর্শরূপ। মানব কল্যাণের এই আদর্শই নতুন যুগের নতুন মন্ত্র। মানব প্রেম ও সেবা ধর্মকে ব্রহ্মবাদের অন্তর্ভুক্ত করে ইতিপূর্বে কোনো আচার্য বেদান্ত দর্শনের ব্যাখ্যা দেননি। রাজা রামমোহন রায় প্রথম কি করেছিলেন, মানব প্রেম এবং সেবা ধর্মকে ব্রহ্মবাদের অন্তর্ভুক্ত করেছেন। এদিক থেকে বিবেচনা করে বলা যায় রামমোহন বেদান্ত দর্শন ব্যাখ্যায় 19 শতকে নব মানবতাবাদের ভিত্তি স্থাপন করেছিলেন। রামমোহন হিন্দু ইসলাম ও খ্রিস্ট ধর্মের শাস্ত্রীয় শাস্ত্র মন্থন করে সমন্বয়বাদী ঐক্যের সন্ধান পান। হিন্দু শাস্ত্রের গভীর বোধপত্তি অর্জন করে তিনি বুঝতে পারলেন ইসলামের একেশ্বরবাদ আর বেদান্ত উপনিষদের ব্রহ্মবাদ এ দুয়ের মধ্যে স্বরূপত কোনো পার্থক্য নেই। আধুনিক গবেষকদের মতে রামমোহন শঙ্করাচার্যের বিশুদ্ধ অদ্বৈতবাদ দ্বারা আংশিকভাবে প্রভাবিত হয়েছিলেন। শঙ্করাচার্যের বিশুদ্ধ অদ্বৈতবাদেরই তিনি বিশ্বজনীন একেশ্বরবাদের পরিপোষক। অসাম্প্রদায়িক একেশ্বরবাদ ও নিরাকার ব্রহ্মোপাসনার পথ খুঁজে পান। রামমোহন পূর্ববর্তী আচার্যদের থেকে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বেদান্ত দর্শনে আলোকপাত করেন। শঙ্কর রামানুজ ইত্যাদি দার্শনিক দ্বারা তিনি প্রভাবিত হয়ে তার দর্শন চিন্তাকে আলোড়িত করেন। শিক্ষার্থীরা তার দর্শন চিন্তাটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছ। আমাদের টপিক কি ছিল দেখো, রাজা রামমোহন রায়ের জীবনী রচনাবলী দর্শন চিন্তা শেষ হয়েছে। এখন আসো আমরা ধর্ম চিন্তায় চলে যাই। ধর্ম সম্পর্কে আসলে তার চিন্তাটা কি ছিল, রামমোহনের ধর্মচিন্তার মূলে ছিল মানুষের সার্বিক কল্যাণ। হিন্দু শ্রেষ্ঠত্ব, ইসলামের আন্তরিকতা ও খ্রিস্টের গভীরতাকে এক করে তিনি তাদের সম্পৃক্ত করেছিলেন। ধর্ম সাধনায় তিনি ছিলেন যে জাতি বর্ণ দেশকালের ঊর্ধ্বে। এই সীমাকে অতিক্রম করে এবং মানব গোষ্ঠীর সংকীর্ণতাকে পরিহার করে তিনি তার প্রাগ্যনেত্রে ধ্রুব চিরন্তন সারধর্মকে উপলব্ধি করতে চেয়েছিলেন। ধর্মের বাইরের প্রচলিত আনুষ্ঠানিক দিকের পরিবর্তে কিভাবে ধর্মের অন্তর্নিহিত স্থানে প্রবেশ করা যায়, এই ছিল তার ধর্মশিক্ষার এক বড় প্রশ্ন। তার ধর্মের মূল জিনিসটাই ছিল জাতি বর্ণ ধর্মকে এক করা, এক স্থানে নিয়ে আসা, মানব গোষ্ঠীর সংকীর্ণতা পরিহার করে তাদেরকে কি করা, তাদেরকে সংকীর্ণতাকে প্রবেশ করে মানবতাবাদের কথা তিনি উল্লেখ করেছিলেন। ধর্মীয় সংস্কার, রামমোহন রায় একেশ্বরবাদে বিশ্বাস করতেন। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের মূর্তি পূজার বিরোধিতা ছিলেন। এই বিশ্বাস থেকে তিনি ব্রাহ্ম সমাজ ও ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেন। রামমোহন রায় হিন্দু ধর্মাবলম্বীদের আচরণীয় ধর্মীয় আচার অনুষ্ঠান মানতেন না ও তা প্রকাশ্যে প্রতিবাদ করতেন। তিনি মনে করতেন সকল ধর্মীয় অনুষ্ঠান আচার অনুষ্ঠান কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। রামমোহন রায় বেদের বাংলা অনুবাদ প্রকাশ করে তার বক্তব্য প্রমাণ করেন। সকল ধর্ম অনুশীলন, বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করে তিনি বলেছেন যে এই যে মানুষের উপর ধর্ম সম্পর্কে বিভিন্ন কুসংস্কার চাপিয়ে দেওয়া হয় সব কিছুই হলো লোকাচার মাত্র। শাস্ত্রীয় বিধি বা ধর্মীয় বিধিতে কোনো কিছুই বলা হয়নি, সব কিছুই হলো লোকাচার, মানুষের সৃষ্টি। সেই মানুষের লোকাচারগুলোকে বাদ দিয়ে তিনি মানবতাবাদের দিকে আস্তে আস্তে তিনি তার ধর্মকে নিয়ে গিয়েছেন। তো আমরা দর্শন চিন্তা ধর্মচিন্তার পর আমরা তার মানবতাবাদে চলে আসি। এটা আজকে আমাদের শেষ টপিক। দেখো শিক্ষার্থীরা, রামমোহন একজন মানবতাবাদী দার্শনিক। আমরা প্রথমেই বলেছি যে তিনি মানুষের কথা বলেছেন, ব্যক্তি মানুষকে তিনি প্রাধান্য দিয়েছেন, ধর্মীয় কুসংস্কারকে বাদ দিয়েছেন,
মানুষ অমৃতের সন্তান উপনিষদের এই বাণীকে লক্ষ্য করে, এই বাণীকে মনে করে তিনি কি করেছিলেন, তিনি তার জীবন সাধনাকে আজীবন তিনি তার জীবন সাধন জীবনের সমস্ত কিছু নিয়োজিত করেছিলেন। মানুষ নিয়ে ভাবনা, মানুষের কল্যাণ কীভাবে প্রতিষ্ঠা করা যায়, এই ছিল তার কাছে সবচেয়ে বড় ব্যাপার। মানুষ ছিল তার কাছে দেবতার মতো। তিনি বিশ্বাস করতেন মানুষরূপেই দেবতা এই ধরনীতে বিরাজমান। রামমোহনের জীবন দর্শন মানবতাবাদের উপর প্রতিষ্ঠিত। এখানে তিনি, আমি পাঁচটা ভাগে ভাগ করেছি দেখো, তিনি মানবতাবাদ সম্পর্কে কি বলেছেন, সমগ্র বিশ্বের মানুষকে তিনি এক ভাবতেন, তার ভিতরে কোনো ভেদাভেদ ছিল না, হিন্দু বলো মুসলিম বলো। এবং হিন্দু ধর্মে যে জাতিভেদ প্রথা, তিনি এটাকে একদম মানে ছুঁড়ে ফেলে দিয়ে দিয়েছেন যে হিন্দু ধর্মের অধঃপতনের মূলেই কিন্তু ছিল জাতিভেদ প্রথা। সেটা তোমরা, আমি তোমাদেরকে পরে বলবো। আজকের এই সনাতন ধর্মের যে এই বিষয়গুলো, সমস্ত দলিতদেরকে কিভাবে নিগৃহীত করা হতো, এই জাতিভেদ প্রথাকে তিনি মানে বাদ দিয়েছিলেন। সবাইকে তিনি মানুষ বলে ভাবতেন। মানব রামমোহন ধর্মজগতে বৈষম্যের মধ্যে, সাম্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন করে বিশ্বজনীন মানবতাবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই যে বিশ্বজনীন মানবতাবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন, রাজা রামমোহন রায়। এই জন্যই তো তিনি বাঙালির শ্রেষ্ঠ বাঙালির তালিকায় দশম স্থান অধিকার করতে পেরেছিলেন। হিন্দু মুসলিম খ্রিস্টান প্রভৃতি ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের উপাস্যগণ নিজ নিজ ধর্ম পালন করেও নিজেদের মধ্যে সাধন সমন্বয় ঐক্য প্রতিষ্ঠা করে করেছিলেন, যার ফলে তাদের মধ্যে একটি সামাজিক তাৎপর্য দেখা দিয়েছিল। তার ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠার এটিই ছিল উদ্দেশ্য। তারপরে তিনি সর্বতোভাবে ছিলেন একজন মানবপ্রেমিক। বিশ্ব মানবের সুখ দুঃখ ছিল তার আরাধ্য বিষয়। বৈষয়িক লোভ হিংসা কোনো কিছুই মানবিক আদর্শ থেকে তাকে বিচিত করতে পারেনি। রামমোহন ছিলেন সকল প্রকার সংস্কারের ঊর্ধ্বে। তার কোনো জাত্যাভিমান ছিল না, তার অন্তর বিশ্বজনীন ভাবাবেগ বিরাজ করত। সব মানুষই ছিল তার কাছে বিশ্ব মানবের অংশ। এই ছিল তার মানবতাবাদ, রাজা রামমোহন রায়ের মানবতাবাদ। শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোভাবে এই মানবতাবাদের পয়েন্টগুলো নিয়ে রাখবে। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে প্রথম ক্লাসেও বলেছি, আমি আবারও বলছি যে আমাদের ভিতরে, আমরা হয়তো যুগে যুগে পরিবর্তন হয়েছি, প্রাচীন থেকে মধ্যযুগে এসেছি, মধ্যযুগ থেকে আধুনিক যুগে এসেছি, আধুনিক থেকে আমরা এখন সমকালীন যুগে চলছি, কিন্তু আমরা আমাদের পূর্ববর্তী ধারাগুলোকে কিন্তু পুরোপুরি ভুলে যাইনি। আমরা মধ্যযুগে মরমীবাদে বিশ্বাসী ছিলাম, ঈশ্বরে বিশ্বাসী ছিলাম, তাই বলে কি আমরা সমকালীন যুগে এসে ঈশ্বরকে ভুলে গিয়েছি? আমরা কিন্তু ভুলে যাইনি। আমরা কিন্তু মরমীবাদ, সুফিবাদ, আমরা কিন্তু প্রেম ভক্তির কথা ভুলে যাইনি। সেই বৈষ্ণব পদাবলী এখনো কিন্তু আমরা সেগুলোর চর্চা করছি। আমরা একটা যুগ থেকে একটা যুগে অতিক্রম করলেও আমরা আমাদের সেই কিছু কিছু ভালো দিকগুলোকে আমরা কিন্তু সেই কালের ধারায় বিবর্তনে নিয়ে এসেছি। ইউরোপীয় সংস্কৃতির কিন্তু প্রথম রেনেসাঁর উদ্ভব হয়েছিল, তাই বলে ইউরোপীয় রেনেসাঁর আলোকে বঙ্গীয় নবজাগরণে আমরা ইউরোপের ভালো দিকগুলোও কিন্তু গ্রহণ করেছি, তাই বলে কিন্তু আমরা বাঙালি সংস্কৃতিকে বাদ দেইনি, বাঙালি রীতিনীতি আচার আচরণকে কিন্তু আমরা বাদ দেইনি। আমরা বাঙালি রীতিনীতি আচার আচরণকে ধরে নিয়েই কিন্তু আমরা বঙ্গীয় সংস্কৃতিতে রেনেসাঁয় নিজেকে উদ্বুদ্ধ করেছিলাম। কিন্তু রাজা রামমোহন রায়ও কিন্তু সেটা ফলো করেছিলেন। আমরা যদিও ইউরোপিয়ান উদারতন্ত্র দ্বারা প্রভাবিত, তাই বলে আমরা ইউরোপিয়ান হয়ে যাই নাই। আমরা এশিয়ানই আছি, আমরা বাঙালিই আছি, আমরা চিরদিন বাঙালিই থাকব। তো সুতরাং শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। ভালো থেকো তোমরা, খুব সাবধানে থেকো, সচেতন থেকো। আর আমি আজকে যা যা পড়েছি তোমরা একটু পড়বে, যে কোনো বই, অনেক বই আছে বাঙালি দর্শনের বই, খুঁজলেই তোমরা পাবে। তো ভালো থেকো আর সচেতন থেকো, পরিবারকে সচেতন হওয়ার পরামর্শ দিবে, আশেপাশে যারা আছে সকলকে সহায়তা করবে, নিজেদের কাজগুলো সঠিকভাবে সম্পাদন করবে। আর তোমরা আমাদের সব থেকে ডিপার্টমেন্টের মোস্ট সিনিয়র স্টুডেন্ট, তোমরা আমাদের অনেক আশা তোমাদেরকে নিয়ে, তোমরা ভালো করবে আশা করি পরবর্তীতে। তো সবাই খুব ভালো থেকো আজ এ পর্যন্তই।